হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তোমাদের সঙ্গে আজকে আমার প্রথম দেখা, তাও আবার ভিডিওর মধ্যে দিয়ে। আমি আমি কে শুরুতেই তোমাদের বলি, আমার নাম অনুপম মিত্র। আমি হচ্ছি একজন কাউন্সিলর। কাউন্সিলররা আমাদের মন কি করে ভালো রাখতে হয় সে ব্যাপারে সাহায্য করে। আর আমি তোমাদের স্কুল সম্পর্কে অনেক কথা শুনেছি, তোমাদের সম্পর্কেও আমরা অনেক কথা শুনেছি। তোমরা অনেক রকম স্কুলে অ্যাক্টিভিটিস করো সেটাও কিন্তু আমি জানি। হয়তো লকডাউন উঠে গেলে খুব শীঘ্রই হয়তো তোমাদের স্কুলে গিয়ে তোমাদের সঙ্গে আমার দেখা হবে, গল্প হবে, আর অনেক কথাও কিন্তু আমরা একসঙ্গে তখন বলবো। আজকে আমি তোমাদের সঙ্গে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। প্রায় অনেকটা দিন হয়ে গেল, স্কুল কিন্তু এখন বন্ধ। জীবনটাও আমাদের খানিকটা ছন্দহীন হয়ে পড়েছে। এই ছন্দহীন জীবনকে আমরা কি করে আরো সুন্দর করতে পারি সেটা নিয়ে কিন্তু আজ তোমাদের আমি কিছু কথা বলবো। শুরুতেই তোমাদের যেটা বলবো, এই সময়টায় আমরা যেহেতু স্কুল যেতে পারছি না, বাইরে খেলতে যেতে পারছি না, বা লোকজনের সঙ্গে খুব বেশি মিশতে পারছি না, কোনো পাবলিক গ্যাদারিং এ যেতে পারছি না, স্বভাবতই আমাদের মনটা একটু খারাপ হয়ে রয়েছে। কিন্তু এই খারাপ মনকে আমরা কিন্তু নানা উপায়ে কিন্তু ভালো রাখতে পারি। কিভাবে ভালো রাখতে পারি সেটা নিয়ে একটু আগে যেটা বলছিলাম তোমাদের সাথে আজ আলোচনা করব। প্রথমেই যেটা নিয়ে আজ তোমাদের সঙ্গে কথা বলবো সেটা হচ্ছে, বাড়িতে দেখবে মায়েরা বা মাতৃস্থানীয় যারা রয়েছে তারা সারাদিন অনেক 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 কাজ করে, তাই না? আমরা কিন্তু চাইলে এই সময় মা বাবাদের হেল্পও করতে পারি। যেমন গৃহস্থালি টুকিটাকি কাজ, ঘর বাড়ি গুছিয়ে রাখা, মাকে রান্নাঘরে সাহায্য করা, এই ধরনের নানা কাজের মধ্য দিয়েও কিন্তু আমরা নিজেদের অ্যাক্টিভ রাখতে পারি। এতে মায়েরও যেরকম হেল্প হবে সেরকম তোমারও কিন্তু, তুমিও অ্যাক্টিভ থাকতে পারবে, তার সঙ্গে সঙ্গে তোমাদেরও কিন্তু মনটা ভীষণ ভালো থাকবে, কেমন? আর মা কত খুশি হবে তোমরা একবার ভেবে দেখো, তাই না? এরপরে যে জিনিসটা নিয়ে আলোচনা করব, দেখো স্কুল তো এখন বন্ধ, আমি শুনলাম তোমাদের স্কুলে নাকি অনলাইন ক্লাস হচ্ছে, ভীষণ ভালো। এবং আমি এও জানি তোমরা অনলাইন ক্লাসও করছো, কিন্তু অনলাইন ক্লাস তো দিদিমণিরা দিনের একটা নির্দিষ্ট সময় নিচ্ছে, আর বাকি সময়টুকু কিন্তু সেলফ লার্নিং করতে হবে। সেলফ লার্নিং মানে নিজে পড়া, কারণ দেখো স্কুল কিন্তু বন্ধ হয়ে রয়েছে, পড়া কিন্তু থেমে নেই। দিদিমণিরা অনলাইন ক্লাসে যেটা বুঝিয়ে দিচ্ছে, প্রয়োজনে প্রতিদিনের পড়াটা আরো আরেকবার করে ঝালিয়ে নাও বা ভালো করে পড়ে নাও। আমার মনে হয় প্রতিদিনের পড়াটা যদি খুব ভালো করে পড়ে নিতে পারো তাহলে পরীক্ষায় কিন্তু ভালো রেজাল্ট হবে, আর তার সঙ্গে সঙ্গে তুমি তাড়াতাড়ি সিলেবাসটাও শেষ করতে পারবে। এরপরে যাব আরো আরেকটা বিষয়ে, যেটা তোমাদের আরো মন ভালো রাখতে সাহায্য করবে। অনেকেই বলছে এই সময় আমরা লেখালেখি করছি না, আমাদের হাতের লেখা খারাপ হয়ে যাচ্ছে, বানান ভুল হয়ে যাচ্ছে। ঠিকই তো, কারণ আমরা যখন স্কুলে যাই দিদিমণিরা তো আমাদের অনেক কিছু ক্লাসে লিখিয়ে দেন, আমাদের রাইটিং স্কিল বা লেখার হ্যাবিটটা থাকে সেই সময়। কিন্তু এখন আমরা কি করব, তার জন্য তোমাদের একটা দারুণ টিপস দিয়ে দিচ্ছি। কি টিপস জানো? সেটার জন্য হচ্ছে তোমরা প্রতিদিন নিয়মিত ডায়েরি লিখতে পারো, ডায়েরি না থাকলে কোনো খাতা লিখতে পারো। খাতায় কি লিখবে, সারাদিনে আমরা যা যা ভালো কাজ করলাম সেই ভালো কাজের গুলোর আমি একটা দুটো করে খাতার মধ্যে প্রতিদিন লিখে রাখবো ডেট ওয়াইজ। ধরো আজকের ডেট ধরে থাক 7 তারিখ, 7 তারিখ মানে জুন মাসের 7 তারিখ, তাহলে 7/6/2020 সেদিন আমি কি কি ভালো কাজ করলাম রাতে শোবার আগে আমি যদি সুন্দর করে লিখি, তাহলে ওটার মধ্যে দিয়ে কি হবে, আমার রাইটিং স্কিলটাও বৃদ্ধি পাবে, একই সঙ্গে সঙ্গে আমি কিন্তু আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে। কারণ কিসে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, আমি সারাদিনে কি কি ভালো কাজ করেছি এটা আমি লিখলাম, তাই না? তার সঙ্গে সঙ্গে তোমাদের আরো আরেকটা কথা বলি, ডায়েরি লেখার পাশাপাশি কিন্তু তোমরা নানা ধরনের ক্রিয়েটিভ রাইটিং লিখতে পারো। এখন তোমাদের প্রশ্ন, ক্রিয়েটিভ রাইটিং জিনিসটা কি? ক্রিয়েটিভ রাইটিং হলো তোমরা ইচ্ছে করলে গল্প লিখতে পারো, নাটক লিখতে পারো, আরো নানাবিধ অনেক 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 কিছু কিন্তু তোমরা লিখতে পারো, বা কোথাও যদি ঘুরতে যাও সেই ভ্রমণ কাহিনীও কিন্তু তোমরা লিখতে পারো। আর তোমাদের বলছি, আমি যখন স্কুল খোলার পরে তোমাদের স্কুলে যাব, আমি কিন্তু প্রত্যেকের থেকে এই ধরনের দারুণ দারুণ লেখাগুলো আমি কিন্তু চাই, আর আমি জানি তোমরা এই ধরনের লেখাগুলো প্রত্যেকে লিখবে। এরপরে নেক্সট যে টিপসটা দেবো, কি করে মন ভালো রাখবে এটা একটু শুনে নাও মনোযোগ দিয়ে। এবারে যে টিপসটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো, এ সময় আমরা কিন্তু রং তুলি ব্যবহার করতে পারি। রং তুলি মানে আমরা কিন্তু ইচ্ছে করলে ছবি আঁকতে পারি, ছবি আঁকলে পরে মন কিন্তু ভীষণ ভালো থাকে। আর আমি এও শুনেছি তোমাদের স্কুলে অনেকেই আছো
যারা বিভিন্ন ধরনের নাচ গান বা কবিতা বলা এই ধরনের জিনিসগুলো তোমরা খুব ভালোবাসো, চাইলে কিন্তু এই সময় এইসব জিনিসেরও আমরা কিন্তু প্র্যাকটিস করতে পারি। এইসব জিনিস নিয়ে যদি প্র্যাকটিস করি বা সহ পাঠ্যক্রমিক কার্যাবলী বা কো-কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো নিয়ে যদি আমরা একটুখানি প্র্যাকটিস করি, তাহলে এটাও কিন্তু আমাদের এই সময় মন ভালো রাখতে ভীষণ ভাবে সাহায্য করবে। এরপরে যেই টিপসটার কথা তোমাদের বলবো, আমি শুনেছি তোমাদের অনেকের বাড়ির পাশেই নাকি একটু একটু করে জায়গা আছে বা বাড়িতে উঠোন রয়েছে। আমরা চাইলে কিন্তু বাড়ির মধ্যেই বাইরে না গিয়ে উঠোনে বা টবে বা যে কোনো জায়গায় ইচ্ছে করলেই কিন্তু নানা ধরনের গাছ লাগাতে পারি এবং গাছগুলোকে পরিচর্যা করতে পারি। কারণ একটি গাছ একটি প্রাণ, আমরা প্রত্যেকে জানি। আর আমরা যদি গাছগুলোকে পরিচর্যা করি, দেখবে তোমাদের খুব ন্যাচুরালি তোমাদের মনটাও কিন্তু খুব ভালো হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে যেই টিপসটার কথা আমি তোমাদের বলবো, সেটা হচ্ছে তোমরা চাইলে কিন্তু নানা রকম হাতের কাজ বানাতে পারো। এবার অনেকের প্রশ্ন, দোকান বন্ধ, আমি বাইরে যাব, সেখান থেকে জিনিস কিনে নিয়ে আসবো এই সময়? একদম না। বাড়িতে আমাদের অনেক সময় অনেক ফেলে দেওয়া জিনিস থাকে, যে জিনিসগুলোকে আমরা পুনরায় ব্যবহার করে নানা ধরনের হাতের কাজে কিন্তু তৈরি করতে পারি। এতে তোমাদের সৃজনশীলতাও যেমন বৃদ্ধি পাবে, ঠিক একইভাবে তোমাদের মনও কিন্তু ভালো থাকবে এই সময়। এরপরে যে জিনিসটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, আমরা কিন্তু চাই যে এই সময় বাড়িতে একটু একটু ওয়ার্কআউট করতে পারি। ওয়ার্কআউট মানে করা মানে আমরা ইচ্ছে করলে এই সময় একটু স্কিপিং করতে পারি, এই সময় একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারি। এতে কি হবে, এই সময় আমাদের মনটাও ভালো থাকবে আর আমাদের ফিট অ্যান্ড হেলদি থাকতেও সাহায্য করবে, তাই না? এরপরে তোমাদের সঙ্গে আমার নেক্সট যেদিন দেখা হবে, সেদিন কিন্তু আমরা আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করব। আজকে শুধুমাত্র জাস্ট তোমাদের কয়েকটা টিপস দিয়ে গেলাম। এবং চাইলে শুধু পড়ার বই না, পড়ার বইয়ের পাশাপাশি এইসব জিনিসের পাশাপাশি তোমরা চাইলে কিন্তু নানা ধরনের বই পড়তে পারো। আর একদম প্রত্যেকে বলছি, মোবাইল বা টিভি কিন্তু বেশি দেখা যাবে না। কারণ মোবাইল বা টিভি যদি তোমরা বেশি দেখো, তাহলে কি হবে, তাহলে তোমাদের ঘুমের যে রং ক্ষতি হবে, একই সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ওটার প্রতি একটা আসক্তিও জন্মে যাবে। তোমাদের চেষ্টা করতে হবে মোবাইল বা টিভি থেকে একটু দূরে থাকার জন্য। প্রত্যেকে তোমরা ভালো থেকো, আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা প্রত্যেকের জন্য আমার অনেক 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 শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। নমস্কার।